বাংলা বোরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি খবর নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। নয়া এনআরসির নামে ক্যাপ থেকে জনতার দৃষ্টি ফেরাতে চাইছে বিজেপি, বললেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী উপমন হাজারিকা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এনআরসি সম্পর্কিত প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষণি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন। তাহলে প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। নতুন করে এনআরসির নাম করে নাগরিকত্ব সংশোধনী বিল ক্যাপ থেকে জনতার দৃষ্টি ফেরাতে চেষ্টা চালাচ্ছে বিজেপি। রবিবার গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক এই অভিযোগ আনেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী উপমন হাজারিকা। তিনি বলেন, বিজেপির নেতৃত্ব সময়ে সময়ে বিভিন্ন মন্তব্য করে রাজ্যের জনগণকে বিভ্রান্ত করে চলেছেন। জনগণের কাছ থেকে ক্যাপকে আড়াল করে রাখার জন্য বিজেপি নেতৃত্বের নতুন করে এনআরসি আনার বিভ্রান্তকর কৌশল রচনা করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দেশজুড়ে পুনরায় এনআরসি করার বিষয়টি উত্থাপন করার সঙ্গে সঙ্গে এক ধাপ এগিয়ে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি তুলেন, সদ্য প্রকাশিত এনআরসিকে সরকার সমর্থন করেনি এবং নয়া এনআরসির ভিত্তিবর্ষ হবে 51। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্ভব এই মন্তব্য করে প্রকৃত অর্থে অসমের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হাজারিকা বিজেপি দল ও সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নয়া এনআরসির ক্ষেত্রে 51কে ভিত্তিবর্ষ করার দাবি তুলেছেন। অন্যদিকে তার সরকার ও দল ইতিমধ্যে 71কে ভিত্তিবর্ষ হিসাবে ধরে সুপ্রিম কোর্টে ওকালতনামা দাখিল করেছে। রাজ্যের জনগণকে নয়া এনআরসির নাম করে কিভাবে বিভ্রান্ত করছে তার এক জ্বলন্ত উদাহরণ। তিনি বলেন, এর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দাসও অসমে পুনরায় এনআরসি হবে বলে বিভ্রান্ত ছড়াচ্ছেন। তার মতে, বিজেপি সরকারের সময়ে 50,000েরও বেশি আধিকারিক কর্মচারীদের নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে একটি এনআরসি প্রকাশ করা হয়েছে। এই এনআরসিতে কিছু ভুল ত্রুটি রয়েছে, তা শুধরানোর জায়গা রয়েছে। যদি এই এনআরসিতে বিদেশির নাম রয়েছে, তখন তথ্যাদি পুনরায় পরীক্ষা করে তা যদি বিদেশি হিসাবে প্রমাণিত হয়, তাহলে সেই নাম কর্তন করা যেতে পারে। সেটা না করে পুনরায় এনআরসি করলে বর্তমানের ভুল হবে না তার নিশ্চয়তা খেয়ে দেবে। ক্যাপ প্রসঙ্গে তার অভিমত, অসমীয়া জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে রাজ্যের সব অংশের মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। কিছু কিছু মেরুদণ্ডহীন নেতা শুধুমাত্র ক্ষমতার লালসায় নির্লিপ্ত ভূমিকায় অবতীর্ণ হয়েছে।